দর্শক রয়েছে মাদারীপুর জেলার রাজার উপজেলার এটি এক নম্বর ব্রিজ এলাকা। আর এখানে একটু আগে 11:30 সময় সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। একটি পিক আপ রং সাইডে এসে একটি মোটর সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে চলে যায়। তো মোটর সাইকেল আরোহী এখনও তিনি সংজ্ঞাহীন অবস্থায় টেকেরহাট US মডেল হসপিটালে রয়েছে। আর তার বাইকটির কী অবস্থা আমরা সেটি এখন দেখব। মানে এদিক থেকে মনে আসতেছিল না, এদিক মানে পিক আপ হইলো গিয়ে ওর সাইডে চলে আসছে। বয়স কত হবে? মোবাইল আছে, মানি ব্যাগে কটা টাকা আছে। ওর নাম হচ্ছে মোহাম্মদ হাসান, আর ঠিকানা হচ্ছে পেয়ারপুর। এটা আমাদের মাদারপুর সদরের। এটা হলো কি গাড়ি, মনে হয় ফোরবি না? হয়তো খুব দ্রুত গতিতে ছিল মনে হয়, খুব স্পিডে ছিল, খালি রোড পাইছে। আচ্ছা, মাথায় কি ইঞ্জুরি হয়েছে? মাথায় ইঞ্জুরি হয়েছে, কে দেখছিল? ওর হেলমেট ছিল না? হেলমেট মাথায় ছিল না? আচ্ছা, এই যে পিক আপ, আপনারা কি পিক আপটা দেখছেন? হ্যাঁ, কোন জায়গার পিক আপ এটা? বলগেরাম। ড্রাইভারের নাম কি জানেন? মুসা। তার বাবার নাম কি? বাবুল। বাবুল মুসা কি? মানে ওর বাড়ি হচ্ছে এই রাস্তাতেই? হ্যাঁ। 3 জন ফোন করেন, 2 জন ফোন করতে আবার